নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখতে পেয়েছো আমি রেডি হয়ে গেছি, আর এখন যাব আজকে ভাইফোঁটা। তো আজকের ভাইফোঁটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মেজো পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে যাব আজকে ফোঁটা দিতে সব ভাইদেরকে, আর সবাই যাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু খুব ধামাকাদার হচ্ছে, কারণ আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমি কতজন ভাইকে ফোঁটা দেই আর কি করে আমাদের ফোঁটা সেলিব্রেশন করা হয়, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখতে থাকো। বাইকে যাব বলে আমরা ঠান্ডা ড্রেস পরে নিলাম যাতে আমাদের ঠান্ডা না লেগে যায়। এই দেখো আমাদের সোনা রুহি রেডি হয়ে গেছে। সোনা এদিকে দেখো, একটু একটু স্মাইল দাও, একটু স্মাইল দাও। পৌঁছে গেছি পিসি বাড়িতে, একটু পরে আমাদের ভোটা শুরু হয়ে যাবে। এই যে বাইরেটা মৌ তিতলি, ওরা কোথায় গেছে? পিসি বাড়িতে পৌঁছে গেছি। এই দেখো, এই যে একজন আমার বোনের ছোট বড় পিসির মেয়ের জামাই, আর একে তো তোমরা চেনোই, তোমাদের দাদা ভাই। আর এই যে বোন, আর এই যে আমার মেজো পিসির ছেলে রেডি হচ্ছে। এই যে পুচকি, এটা আমার বড় পিসির মেয়ের ছেলে। হ্যাঁ বাবা, হাসছে ও ভিডিও করছি দেখে। আর এই ঘরে তো প্রচুর আত্মীয় স্বজন দেখতে পাচ্ছ। এই যে আমার কাকিমা, আর এই যে আমার বৌদি, আমার বড় পিসির ছেলের বউ, বললাম হাই করো। আর এই যে কাকিমা, আর ওই যে একটা বোন, এই যে আর একটা দিদি, অনেকজন। আর বন্ধুরা, জানোই তো এই ভাইফোঁটার মধ্যেই আমাদের সব থেকে মানে আনন্দের, আর সবাই একসঙ্গে আমাদের দেখা হয়। এই যে আমার বড় পিসির মেয়ে, মানে এই বছরের শেষে আমরা এটাই অপেক্ষা করতে থাকি কবে ভাইফোঁটা হবে। আর এই যে বড় পিসিকে দেখতেই পেয়েছো তোমরা, মানে খুব মজা লাগে, মানে অপেক্ষা করতেই থাকি যে কবে ভাইফোঁটা আসবে, কবে হচ্ছে এই দিনটাকে সবাই ফিরে পাবো, একসঙ্গে দেখা হবে। এই যে দেখো বড় পিসি রান্না করছে, মাংস হচ্ছে ওখানে, পাঁঠার মাংস, বাড়িতেই পাঁঠা কেটেছে। এই যে বড় পিসা মশাই, আর রান্নাও মাছের ঝোল, ডাল, মুড়ি ঘন্ট, বাবা মেয়েকে নিয়ে আছে, সব হয়ে গেছে। আর এই যে আমার মাস্টার কাকু আর পিসাকে দেখতে পেলে। আর ফুলগুলো বন্ধুরা দেখো, শিউলি ফুলের মানে এত সুন্দর পিসি, এগুলো সব আগের থেকে, এই যে আমার ওই যে বোন বললাম, ও চন্দনটা ঘষে নিচ্ছে, একটু পরেই আমাদের ফোঁটার পর্ব চালু হয়ে যাবে। এই যে বসে পড়েছে আমার এই যে বড় পিসির ছেলে, আমার ভাই, মানে সবাই বসে নিয়েছে। তো এবছর তো ভাই আরো অনেক কম, না হলে আরো অনেক ভাই আমার আছে, আরো 4 জন ভাই উপস্থিত থাকতে পারেনি। এই যে দেখতে পাচ্ছ আমি ফোঁটা দিচ্ছি আগে, মানে বড়োর থেকে ছোট এইভাবে সার করে সবাইকে বসানো হয়েছে বন্ধুরা। মানে আমাদের এই ভাইফোঁটার দিনে আমরা খুব মজা করি, আর আমাদের এই মানে এই দিনটা খুব স্পেশাল গিফট। ওরা যেমন কিছু না কিছু পায়, এই যে আমি যা ড্রেস দিয়েছি, এটা আমি যে বললাম তোমাদের ব্লগে দেখিয়ে দিয়েছিলাম, দাদা দাদা বাবলাদা ও আমার ড্রেসটা পরেই নিয়ে ফোঁটা দিয়েছে। তো আমার ড্রেসগুলো একটু সোয়েটার সোয়েটার টাইপ, তো উলুল টাইপ, তো যাই হোক সবাই পরতে পারেনি গরম লাগে বলে। ও কি সুন্দর আমাকে আশীর্বাদ করলো। তো যাই হোক, আর সবাই আমাকে, আমি বড়, শুধু এই দাদাই মানে বড়, আর সবার থেকে আমি বড়, সবাই আমাকে প্রণাম করেছে। তো যাই হোক, এরপরেই বসে পড়লো আমার বড় পিসির মেয়ে, মানে অনেক লেট হয়ে যায়, আমার ফোঁটার পর্ব শেষ, তারপরে ফোঁটার পর্ব শুরু হয়ে গেল পরের, মানে এইভাবে বোন অনেক, এইভাবে দুই বোন এবার বসে পড়লো ফোঁটা দিতে। আগে আমরা দুই বড় দিলাম ফোঁটা, তারপরেই দুই বোন বসে পড়লো ফোঁটা দিতে। আর এটা বন্ধুরা কোনো মানে ছাদের ঘরের নিচে হচ্ছে না, কারণ একটা রান্নাঘর টাইপ বারান্দা করেছিল, ওখানে খড়ি রেখেছে, লাকড়ি রেখেছে, ওখানে রান্না হচ্ছে সেখানে, কারণ এতজন ভাই একসঙ্গে ফোঁটা হবে না বলেই ওই ফাঁকা ঘরটাতেই আমরা বসেছি, ফোঁটা দেওয়া হচ্ছে। আর এই যে মিষ্টি দিল দিদিরা, দিদি, এই যে ফোঁটার পর্ব মোটামুটি আমাদের শেষ হয়ে গেলেই তারপর বড় পিসি মেজো পিসি আমার বাবাদেরকে ফোঁটা দিবে, বাবা কাকুদের ফোঁটা দিবে। তো আগে আমরাই ফোঁটা দিয়ে দিচ্ছি। তো আমাদের আগেও আমার মেয়েরা ফোঁটা দিয়েছে, তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি, আমি তখন আমার ছোট পুচকিকে খাওয়াচ্ছিলাম।
এই খুব হাসাহাসি হচ্ছিল মিষ্টি, এই যে আমি বলতে বলতে আমার বাবারা বসেও পড়েছে, বাবা, এই যে তারপরে আমার কাকু, আরো গিফট পেয়ে খুব খুশি ভাই, এই যে তারপর ছোট কাকু, এই যে মেজো পিসি, তারপর আমাদের গিফট ভাগাভাগি হচ্ছে কে কোনটা পেলাম। তারপরেই দেখো বন্ধুরা, এখন প্রত্যেকেই সবাইকে দেখাবো, এই যে আমার ছোট কাকু মাংস রেডি করছে, আর দেখো কতজন খেতে বসে পড়েছি, মানে একটা ছোটখাটো অনুষ্ঠান, তবুও আমাদের এতজন, যদি সবগুলো ভাই থাকতো তাহলে আরো অনেক জায়গা লাগতো, এখনো অনেকজন আসা বাকি, তারপরেও দেখো বন্ধুরা কতজন। তো যাই হোক, আমরা বছরের শেষে এই দিনটা খুব অপেক্ষা করে থাকি, এই যে পরের মানে পঙ্ক বসে গেছে, যাই হোক পরের ব্যাচ বসে গেছে, মা কাকুরা বসছে, আমরা আগেই খেয়ে নিয়েছি, যে দিদি বসছে, বোন বসছে, কাকিমা বসছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে আর দেরি করব না, কারণ ছোট পুচকিকে নিয়ে, যে কাকু চাটনি খাচ্ছে বলছে আমাকে ভিডিও কর, তো যাই হোক।